हेलो फ्रेंड्स আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ছিলাম এবং সেই ফান্ডামেন্টাল রাইটস এর যে রিটস পার্ট আমরা পড়তে গিয়ে পেলাম সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার অংশে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট 5 রকমের রিট জারি করতে পারে সেই রিট সম্পর্কিত বিস্তারিত আলোচনা নিয়ে আমি তোমাদের সামনে হাজির এবং তোমাদেরকে সবাইকে বলবো যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা সেই সঙ্গে এই রিটস অংশটিও সেখানে নোট ডাউন করে লিখে নেবে যদিও বা আমরা যখন এরপরেও সুপ্রিম কোর্ট হাইকোর্ট পড়বো সেখানেও এই ইস্যুটা আসবে তবে আমরা এখানে কিছুটা হলেও সংক্ষিপ্ত আকারে পুরো রিটস ব্যাপারটাকে বুঝে নিই তাহলে দেখো প্রথম কতগুলি কথা বলেছিলাম অলরেডি পড়াতে গিয়ে যে যদি নাগরিক তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সরাসরি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপিল করতে পারে সেই মৌলিক অধিকারের বঞ্চিত হওয়ার বিরুদ্ধে মূলত তারা অ্যাপ্লাই করতে পারে বা তার বিরুদ্ধে রেমেডি পাওয়ার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে তো এইটা ছিল প্রথম পার্ট এবং একই সঙ্গে বলা হলো তার নিরিখে সুপ্রিম কোর্ট 5 রকমের রিট জারি করে 5 রকমের অর্ডার জারি করে ডিফারেন্ট টাইপের সেটাই ধীরে ধীরে আমরা জানবো এবং একই সঙ্গে আমরা এটাও জানি যে পার্লামেন্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ছাড়াও অন্য লোয়ার কোর্ট বা আদার কোর্টকে রিট জারি করার ক্ষমতা দিতে পারে অন্য রকমের রিট জারি করারও ক্ষমতা দিতে পারে তো এই 3টে পয়েন্ট অলরেডি আমরা জেনেছিলাম তখন চট জলদি তোমরা এখান থেকে লিখে নিতে পারো ইফ সামওয়ান ডিপ্রাইভড অফ ফান্ডামেন্টাল রাইটস হি অর শি ক্যান অ্যাপিল আইদার হাই কোর্টস অর সুপ্রিম কোর্টস ডিরেক্টলি to get proper remedy both bilingual আমরা চলছি যে বাংলা ইংরেজি দুটো নিয়েই চলবো যেহেতু বাঙালি স্টুডেন্টদের ভীষণভাবে সমস্যা হয় ইংরেজি নিয়ে তাহলে if someone deprived of fundamental rights he or she can appeal either high courts or supreme court directly to get proper remedy already আমরা এটা জেনেছি সেকেন্ড কি বললাম আমরা সুপ্রিম কোর্ট and high court can issue order or directives to the government for the enforcement of fundamental rights properly কার্যকর করার জন্য রিট জারি করতে পারে আপাতত ধীরে ধীরে যাচ্ছি পরের 3টে ইনফরমেশন আমাদের ভীষণভাবে জরুরি হয়ে পড়বে ইম্পর্টেন্ট হবে 5 ধরনের রিট জারি করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই কটা কথা চটজলদি তোমরা নিয়ে নেবে এবং একটা স্ক্রিনশট নিয়ে বা পজ করে লিখে নেবে রাইট নেক্সট আমরা এই রিলেটেড যে কথাগুলি আমরা বলেছিলাম যে বারবার সেই কথাগুলি আরেকবার একটু ঝালিয়ে নেব দেখো প্রথম কথাটা আমরা কি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট issue writs as per 32 article সংক্ষিপ্তভাবে লিখবো যেহেতু আগে আমরা পড়েছি আর হাইকোর্ট can issue writs as per 226 article এটা পেলাম এবং এইখানে বলছি সুপ্রিম কোর্ট only ইনস্টিটিউশনের উপরে করে আগে জেনেছি আমরা আর হাই কোর্ট ইন্ডিভিজুয়াল আর ইনস্টিটিউট দুইয়ের ওপরে করতে পারে রিট জারি করতে পারে এটা একটা ইনফরমেশন জেনেছিলাম নেক্সট সেকেন্ড ইনফরমেশনটা কি জেনেছি আমরা আর্টিকেল 32 এম্পাওয়ার্স parliament to make law to provide authority to issue writs others subordinate court. बत्रिश धारा मते पार्लामेंट आईन जारी करे अन्यान्य कोर्टकेও মূলত এই রিট জারি করার ক্ষমতা দিতে পারে। ওকে, তাহলে এটা আমরা অলরেডি জেনেছি। এইবার এই যে 5 রকমের যে রিট, সেই রিট সম্পর্কে আমরা জানবো একটু চটজলদি। প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি এগুলো আলোচনা হয়েছে এবং সেই আলোচনার নিরিখে যখন শুধুমাত্র রিটস অংশ পড়ছি, সেই রিটস পার্টের সমস্ত তথ্য যেন আমাদের স্পষ্ট হয় সেই কারণে আরেকবার আমরা লিখলাম। এবার দেখো, প্রথম রিট, 5 রকম রিটের প্রথম রিটটাই হলো হেবিয়াস কর্পাস। যার বাংলা হচ্ছে সশরীরে হাজিরকরণ। half the body, বলা হলো যে কোনো কারণে বা যে বিষয়ে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাকে সশরীরে হাজির করতে হবে, তাকে জীবিত অবস্থায় হাজির করতে হবে সোজা বাংলায়, রাইট? এটাকে বলা হচ্ছে হ্যাব দ্য বডি বা হেবিয়াস কর্পাস। অভিযুক্ত ব্যক্তিকে সশরীরে আদালতের সামনে হাজির করতে হবে, অভিযুক্ত ব্যক্তিকে সশরীরে আদালতের সামনে হাজির করতে হবে, এটাই হচ্ছে হেবিয়াস কর্পাস এবং প্রথম রিট। সো দ্য কোর্ট অর্ডার্স দ্যাট, দ্য কোর্ট অর্ডার্স দ্যাট দ্য অ্যারেস্টেড পারসন the court orders that the arrested persons should be presented before court at a habeas corpus. হয়েছে প্রত্যেকের। দিস ইজ হেবিয়াস কর্পাস। নেক্সট ম্যান্ডামাস। ম্যান্ডামাস যাকে মোটামুটি খুব সংক্ষিপ্তভাবে ভি অর্ডার, নির্দেশ জারি। দেখো বাংলায় আমরা এটাকে কি বলবো, দেখা গেলো ধরে নিলাম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দেখছে কোনো ইনস্টিটিউশন কাজ করছে না, ইনস্টিটিউশন যদি হাইকোর্ট হয় ব্যক্তিও হবে, কোনো ইনস্টিটিউশন নিজ দায়িত্ব পালন করছে না, সাংবিধানিক যে দায়িত্ব বা সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, সেটা তার লোয়ার কোর্ট হতে পারে, বিভিন্ন সরকারি সংস্থা হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, তারা নিজেদের দায়িত্ব নিজ দায়িত্ব পালন করছে না, তাদের যে মূল দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছে না, তখন এই ম্যান্ডামাস জারি করে। ম্যান্ডামাস জারি করে অর্থাৎ রিট জারি করে কর্তব্য পালন করতে বলা হয়। এটাই হচ্ছে ম্যান্ডামাসের মূল গল্প। These writs issued by Supreme Court or High Court when it is found that বিশেষ করে মৌলিক অধিকারের ক্ষেত্রেই পড়ছি যখন আমরা it is found that particular institution or individuals do not performing his duty. এটা কি বলে হচ্ছে ম্যান্ডামাস। অর্থাৎ কোনো সংস্থা কোনো ব্যক্তি যখন তাদের নিজ নিজ দায়িত্ব পালন না করে এবং তার জন্য নাগরিকগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং অন্যান্য বিষয়েও হাইকোর্ট রিট জারি করতে পারে। এখানে ওভারঅল সবকিছু চলে আসছে। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, রিট জারি করে তাদেরকে বলবে তাদের নির্দিষ্ট কর্তব্য পালন করার। অর্ডার দেম টু perform their duty properly. Order them to perform their duty properly. चलो next. Mandamus हो गया लो। 3 नंबर रिट्स সেটা হলো প্রোহিবিশন। নিষেধাজ্ঞা। এটা কি বলবো, এটা এরকম একটা নিষেধাজ্ঞা জারি করা। প্রোহিবিশন দেখেই বুঝতে পারছি যখন হায়ার কোর্ট দেখছে লোয়ার কোর্টে এমন কোনো কেস চলছে যেটা তার জুরিসডিকশনের মধ্যেই না, তখন হায়ার কোর্ট সেটাকে সেই জায়গাটায় মামলাটা বা তার যে কারবার চলছে সেটাকে বন্ধ করার নির্দেশ জারি করতে পারে। কোনো এমন কেস অলরেডি আমরা জানি যে হাইকোর্টে যে ধরো যে যে কেসগুলো চলছে সেখানে কিন্তু আমরা অনলাইন দেখতে পারি লিস্ট অফ কেস কী কী চলছে। তো তাদের ট্র্যাকে রাখার পরে যদি তারা কোনো রকমভাবে অবগত হয় যে লোয়ার কোর্টে কোনো কেস চলছে সেটা তাদের জুরিসডিকশনের মধ্যেই নয়, তাদের এখতিয়ারের মধ্যেই নয়, তাহলে তাদেরকে লোয়ার কোর্টকে নির্দেশ জারি করে সেটাকে সেখানে মামলা বন্ধ করে দেওয়া হয়। এবার ধরো সাপোজ পশ্চিমবঙ্গ রাজ্য এবং বিহার রাজ্যে আমরা যদি শুরু থেকে ভাবি এরমভাবে যে কোনো একটা কেস হঠাৎ করে পশ্চিমবঙ্গের হাইকোর্টে উঠল, কিন্তু সেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাওয়ার মতন ইস্যুতে দেখা গেলো ধীরে ধীরে সেই কেসটার সঙ্গে রিলেটেড পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো একটা রাজ্য, বিহার রাজ্য বা পার্শ্ববর্তী অন্য কোনো রাজ্য, রাইট, ঝাড়খণ্ড রাজ্য, তখন দেখা গেল যে শুধু কলকাতার হাইকোর্ট বা পশ্চিমবঙ্গের হাইকোর্টে এখতিয়ারভুক্ত বিষয়টা নয়, সেটা সুপ্রিম কোর্টে আলোচনা হওয়া দরকার। যেহেতু পরবর্তীতে দেখা যায় যে এই কেসের সঙ্গে আরও অনেক কিছু জড়িত এবং সেটা হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে না, রাইট, বোঝাতে পেরেছি? তাহলে এইখানে আমরা সিম্পল বলবো যে তোমরা এইখানে লিখবে যে হায়ার কোর্ট ইস্যুড টু লোয়ার কোর্ট। প্রথমটা আমরা পাচ্ছি কি, হায়ার কোর্ট দিস টাইপ অফ রিটস ইস্যুড বাই হায়ার কোর্ট ইস্যুড টু लोअर कोर्ट। কি কি কারণে সেটা আমরা মেইনলি when it is considered যখন মনে করা হয় it is considered that some cases are going on একটাও হতে পারে বেশি ধরে নিয়ে চলছি আমরা going on in lower court that are beyond jurisdiction of lower court. ओके बांग्ला जरा लिखबे जे लोअर कोर्टे एमन कोनो केस चलछे जेटा लोअर कोर्टेर एक्तियारभुक्त नय एटा जोदि हायर कोर्ट जेने जाय तखन हायर कोर्ट लोअर कोर्ट के निर्देश जारी करे प्रोहिबिशनेर अर्थात सेटा सेखाने बंद करार एबं एर संगेई आमरा पाबो होच्छे सार्टिओरारी एर संगे कोरिलेटेड होच्छे परेर प्रोहिबिशन संगे होच्छे सार्टिओरारी कोरिलेटेड जखनी एटा जाना हलो एर परे कि हबे सुप्रीम कोर्ट बा हायर कोर्ट लोअर कोर्ट के निर्देश जारी करबे केसटाके स्थानान्तर करार जदि कोनो पेंडिंग केस थाके जेटा सुप्रीम कोर्टे जाबे सेगुलिओ आबार ए रिलेटेड जदि कोनो केस थाके सेगुलिओ समस्त जेगुली हाई कोर्टेर आर अंतर्भुक्त नय बा हाई कोर्टेर जुरिसडिक्शनेर मध्ये नय एक आर द्वितीय हच्छे किछु किछु केस जेगुलो सुप्रीम कोर्ट पर्यन्त जेते पारे एइरकम समस्त केस चटजल्दी सुप्रीम कोर्टे स्थानान्तर करार जन्य निर्देश जारी करे সেটাকে বলে হচ্ছে সার্টিওরারি ওকে তাহলে হাইয়ার কোর্ট একই রকম ভাবে ইস্যুড টু লোয়ার কোর্ট অর অথরিটি অথরিটি কেন বলছি এখানে বিভিন্ন ট্রাইব্যুনালস কোর্টও আছে অন্যান্য ছোট ছোট নিম্নের অনেক প্রচুর কোর্ট রয়েছে তার যে মূল অথরিটি টু ট্রান্সফার দ্য ম্যাটার পেন্ডিং যেগুলি ম্যাটার পড়ে রয়েছে সেই ম্যাটারগুলোতে তাড়াতাড়ি হাইয়ার কোর্টে স্থানান্তর করার জন্য অর্ডার ইস্যু করে এরই একটা ফার্দার এক্সটেনশনই আমরা পাচ্ছি হচ্ছে সার্টিওরারি নেক্সট ফাইনাল পার্ট সেই ফাইনাল পার্টই আমাদের মূলত কো ওয়ারেন্টো অধিকার পৃচ্ছা যাকে বলে এমন কোনো ব্যক্তি কোনো পদে বা কোনো অফিস হোল্ড করে আছে কিন্তু সে সেই অফিস হোল্ড করার যোগ্য নয় রাইট এমন কেউ ব্যক্তি যে কোনো একটা র্যাঙ্ক হোল্ড করে রয়েছে সে সেই র্যাঙ্ক হোল্ড করার যোগ্য নয় এই ক্ষেত্রে বা এইরকম ইস্যু সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে গেলে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে তাকে এই বলে যে তাকে যাবতীয় কিছু প্রমাণ করাতে হবে রাইট সাপোজ আমরা এখন একদম সিম্পল উদাহরণ দিয়ে বলছি ধরো কোনো একটা অফিসে দুজন বা তিনজনকে নিয়োগ করা হবে এরকম বা হয়েছিল সেখানে আমরা পাঁচজন বা সাতজন সেখানে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এখন যা সিচুয়েশন দেখো তোমরা চোখের নিরিখে দেখা গেল যে বিভিন্ন ইস্যুতে আমরা যা দেখি এখন একদম বর্তমান ফ্যাক্ট देखा गलो जे सेखाने योग्यता चेयेछिलो उच्च माध्यमिक तार संगे धरो चेयेछिलो जे एकटा डिप्लोमा लागबे दुटो क्राइटेरिया बोललाम ताहले आमरा पाँचजन अप्लाई करेछिलाम तीनजनके नेबे এবার দেখা গেল যে স্বজন পোষণের কারণে নিজেদের মধ্যে কারো ডিপ্লোমা নেই, অথচ তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং তুমি আমি ডিপ্লোমা সার্টিফিকেট থাকা সত্ত্বেও চাকরি পাইনি শুধুমাত্র এই সব কারণে। তখন আমরা যদি আমাদের কাছে যদি যথেষ্ট প্রমাণ থাকে তাহলে একজন নাগরিক হিসেবে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে আপিল করলাম যে ওই ব্যক্তি যার ডিপ্লোমা সার্টিফিকেট নেই বা যে যা যা যোগ্যতা চেয়েছে সেটা নেই তা সত্ত্বেও তিনি স্বজন পোষণের কারণে চাকরিটা পেয়েছেন বা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন, এরকম অনেক আছে। তো সেক্ষেত্রে সেইটাকে জাজ করতে পারে আবার সুপ্রিম কোর্ট, যে ব্যক্তি রয়েছেন সেই পদে তার কাছ থেকে যাবতীয় ডকুমেন্ট সহ চাইতে পারেন, তাকে ভেরিফিকেশন করতে পারেন, যদি সত্যি হয় তাহলে কিন্তু তাকে পদ থেকে সরিয়েও দিতে পারে। এটাকেই বলে হচ্ছে কো ওয়ারেন্টো, একদম সোজা ভাষায়। তাহলে দেখো কো ওয়ারেন্টো মানে হচ্ছে অধিকার পৃচ্ছা। তাহলে আমরা কি লিখবো? ইফ কোর্ট ফাইন্ডস any person if court find any person holding office or rank not entitled, ताके entitled करा है to hold that office, not entitled to hold that office or rank or hold that rank in improper way ताके issue करते पारे and restrict that persons, and Supreme Court can restrict that person. এই ছিল আমাদের 5 রকমের রিটস, রাইট? পুরো ডিটেলস আলোচনা করতে গিয়ে আমাদের বেশ সময় লেগে গেল। সবাইকে বলবো একদম প্রপারলি নোট ডাউন করে নিতে, এবং এখনো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যতটা পারো শেয়ার করো। প্রিভিয়াস ভিডিওগুলি তোমরা একটু দেখে নিও যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, এবং এখানে কোনো শর্টকাট মেথড ফলো করা হয় না, মেইনলি ডব্লিউবিসিএসকে কেন্দ্র করে এবং অন্যান্য পুলিশের এসআই বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য আমাদের যে বেসিক জিনিসটা দরকার সেটা হচ্ছে ডিটেলস পড়া। সেই ডিটেলসটা নিয়েই কিন্তু আমি তোমাদের জন্য হাজির হচ্ছি প্রতিদিন সোম থেকে শুক্র 9:30 থেকে, এবং পুরো সিলেবাস আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট সহজভাবে কিন্তু ফুল ডিটেলসে পড়বো এবং একই সাবজেক্টে পাবে যে প্রত্যেকটা সাবজেক্টে একটা কমপ্লিট ডাটা, গুছিয়ে ডাটা বিভিন্ন বই থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে এক জায়গায় কালেক্ট করে বলা, রাইট? এমন কোনো ব্যাপার নেই, সেই কারণে আমাদের একটু লেন্দি হয় বা অনেক সময় দেখা যায় যে আমরা যা পড়ছি সেটা শর্টকাট ওয়েতে পড়ে নিলে হয়তো হয়ে যেত, কিন্তু আলটিমেটলি কনসেপচুয়াল জায়গায় কিন্তু তোমরা ভীষণভাবে বিপদে পড়বে। সেই কারণে ডিটেলসটাকেই আমরা ফলো করছি। প্রথমবার সবাইকে বলবো যে ডিটেলসে পড়ে নাও, নেক্সট তুমি নিজেই বেস পেয়ে যাবে কিভাবে পড়লে শর্টকাট হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।